হাই, একটা সিক্রেট বলি আপনাদের, এই হাই বলে না বেশ একটা এনার্জি পাচ্ছি। এইভাবে তো বলিনি, মনে হচ্ছে বেশ একটা আমি ইয়াং জেনারেশনের দলে পড়ে গেছি, এক ধাক্কায় বয়স কমে গেছে। খুব মজা লাগছে, বিশ্বাস করুন। আমি একটা জিনিস ফিল করছি যে জানেন তো, এইভাবে কথা বলার ফলে না বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। অনেস্টলি আমি বলছি, আমি জানি না আপনাদের এরকম হয় কি না ফিলিংস, কিন্তু আমার ভাই হচ্ছে। অ্যান্ড আই অনেস্টলি সেটা স্বীকার করছি। আপনি ভাবুন, আমি কিন্তু জাস্ট একদিন হয় আমার ব্লগিং চ্যানেল ওপেন করেছি, কিন্তু আমার এত এক্সাইটমেন্ট এসে গেছে যে মনে হচ্ছে আরে এ তো আড্ডা মারা। আরে আমি মানুষটা বেসিক্যালি খুব আড্ডা পাচ্ছি, যার জন্যে এই যে এটা একটা ইন্টারাকশনের পদ্ধতি, তো এটা আমার বেশ চ্যালেঞ্জিং কিন্তু খুব এক্সাইটিং। আই জাস্ট লাভিং ইট, বলে না ওই যে আই এম লাভিং ইট, আমার সেরকম মনে হচ্ছে আই এম লাভিং ইট। কিন্তু এটা যদি আমি বলি কাউকে, আমি জানি না তার থেকে কী রিয়াকশান আসবে। কিন্তু সব এক্সাইটমেন্টের পরেই জানেন তো একটু থিতু হতে হয়, মনটাকে ব্যালেন্স করতে হয়। সেই জন্যই আজকে আমি মাটি নিয়ে পড়েছি। একটু বাগান করলে দেখবেন সেখানে সব কিছুর সাথে মানে যোগাযোগ হয়, স্থাপন হয়। আমার মনে হয়, বলতে চাচ্ছি যে যেটাকে বলা হয় পঞ্চতত্ত্বের যেন ব্যালেন্স ঘটে। পঞ্চতত্ত্ব বলতে কি? পঞ্চতত্ত্ব বলতে ধরুন আকাশ, বাতাস, আগুন, তারপরে পৃথিবী, জল, এইসব পাঁচটা জিনিস নিয়েই তো পঞ্চতত্ত্ব। পাঁচটা জিনিস বলে পঞ্চতত্ত্ব বলা হয়। অ্যাকচুয়ালি এগুলো না আমাদের দরকারও আছে হয়তো বা, সেই জন্যেই মানে আমাদের শরীর বলে না যে পাঁচটা জিনিসে তৈরি। তো এই পাঁচটা জিনিস এই বাগান করলে আপনি একসাথে পেয়ে যাবেন। আকাশ, বাতাস, অর্থাৎ বাগানটা তো ওপেন স্পেসে হয়, খোলা জায়গায়। আজকে ধরুন আমি হয়তো সুবিধার্থে টেবিলের ওপরে কাগজ পেতে করছি, কিন্তু নর্মালি বাগানে যখন আপনি কাজ করবেন তখন কীরকম হবে ব্যাপারটা? আকাশ বাতাস, আকাশের তলায়ই বাগান হবে, আর সেখানে বাতাসও খেলবে। হ্যাঁ, আর ধরুন সূর্যের আলো থেকে যে অগ্নি মানে হিট যেটা আপনি বা সূর্যের আলো যেটা, সেটা আপনার অগ্নির কাজ করবে। আর বাগানে আপনি মাটি তো ঘাটবেনই, সুতরাং মিট্টিও হয়ে গেল, মৃত্তিকা বা পৃথিবী যেটা। আর আরেকটা হচ্ছে গাছ লাগালে আপনাকে জলও দিতে হবে। দেখুন পাঁচটা জিনিসই আপনার প্রয়োজন পড়ছে একমাত্র বাগান করলে। সেই জন্য বাগান করলে আমার মনে হয় খুব ভালো ব্যালেন্স করা যায় শরীরে এবং মনে। হ্যাঁ, সেই কারণে আমি বাগান করাটাকে খুব প্রেফার করি। অনেকক্ষণ নাই সময় কাটান, 5-10 মিনিট অন্তত দিনে বাগান করলে আপনার শরীর মন তাজা থাকবে, ভালো লাগে। অন্তত আমার তো ভালো লাগে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো। গল্প হচ্ছে তো, আপনাদের মতামতটাও তো আমার জানার দরকার আছে, তাই না? দেখুন আমার মাটি মোটামুটি তৈরি হয়ে গেল। এখানে এই শিকড় বাকড় যেগুলো ছিল মাটিটার মধ্যে সেটা আলাদা করে রাখলাম আমি। এরপরে এটার মধ্যে একটা গাছ লাগাবো, গাছটার নামটা আমি ঠিক জানি না, মানে খুব মেরুন রঙের গাছটা হয়, পাতাও মেরুন, গাছের ডালটাও মেরুন, মানে আমি নামটা ঠিক জানি না।
আমার দেখতে যখন পাতাগুলো অনেক হয় আর কি, পাতাগুলো দেখতে প্রজাপতির মতো লাগে। আমি সেই জন্য এটা একজনের থেকে জোগাড় করেছি। আজকে সেই গাছটা আমি লাগাবো, ওই জন্যই আমি মাটিটাকে জোগাড় করেছি। এই হলো সেই গাছটা আমি লাগাচ্ছি, দেখুন তো। কেউ জানলে নামটা আমাকে বলবেন তো প্লিজ। ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, রঙে মনে রং মশাল জ্বালো।